কৃষানি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গরুর শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতির ফলে নানা ধরনের রোগব্যাধি ও সমস্যা দেখা দেয়। গাভী যে পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাস পুনঃসংযোজন করতে পারে, গাভীর দুধের সাথে তা বেরিয়ে যায়। ক্যালসিয়াম ও ফসফরাস দেহের অস্থি ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়াম যেমন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফসফরাসও শর্করা জাতীয় খাদ্য বিপাকে সহায়তা করে। তবে ক্যালসিয়াম ও ফসফরাসের কার্য সম্পাদনের জন্য ভিটামিন ডি এর উপস্থিতি অতি জরুরি। তাই আজ আলোচনা করব গরুর শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে কি সমস্যা হয় এবং এর থেকে মুক্তির উপায় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ফসফরাসের অভাবজনিত কারণে গরুর যে সমস্যা হয়, গরুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, গর্ভধারণের ক্ষমতা কমে যায়, গাভীর দুধ উৎপাদন কমে যায়, গাভী দুর্বল বাছুরের জন্ম দেয়, বাছুরের রিকেট হয়, গরু অখাদ্য খেতে শুরু করে। ক্যালসিয়ামের অভাবজনিত কারণে গরুর যে সমস্যা হয়, হাড়ের বৃদ্ধি ব্যাঘাত ঘটে, গাভীর মিল্ক ফিভার রোগ হয়, বাছুরের হাড় বাঁকা হয়ে যায়, বয়স্ক গরুর হাড় নরম হয়ে যায়, গরু সময় মতো দাঁতের বৃদ্ধি হয় না, গরুর প্রজনন ক্ষমতা হ্রাস পায়, গাভীর দুধ উৎপাদন কমে যায়। গরুর শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব পূরণের জন্য আমাদের করণীয়। গরুকে সবসময় সুষম খাদ্য সরবরাহ করতে হবে। গরুকে ভুট্টা, শিম জাতীয় গাছ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ গাছের পাতা খাওয়াতে হবে। গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে। গরু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পেতে পারে এমন ব্যবস্থা করতে হবে। এতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব অনেকটাই পূরণ হয়। খাদ্যে পরিমিত মাত্রায় ক্যালসিয়াম ও ফসফরাস এবং ভিটামিন ডি যোগ করে গরুকে খাওয়াতে হবে। ডাই ক্যালসিয়াম ফসফেট বা ডিসিপি খাদ্যের সাথে নির্দেশিত মাত্রায় গরুকে খাওয়াতে হবে। সর্বদা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে ব্যবস্থা গ্রহণ করবেন। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।